প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস মধ্যযুগ এর সপ্তম পর্বে। মানুষের ইতিহাস গ্রন্থটি লিখেছেন নুরুন্নাহার বেগম ও আব্দুল হালিম। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস এর সপ্তম পর্ব, সামন্ততন্ত্রের অবক্ষয়, ইউরোপে কৃষক বিদ্রোহ। সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনে ইউরোপে একদা সামন্ত প্রথার উৎপত্তি হয়েছিল। কালক্রমে উৎপাদন ব্যবস্থায় নতুন উপাদান যুক্ত হওয়ার ফলে সামন্ত প্রথার অবক্ষয় সূচিত হল। সামন্তযুগে বিদ্যমান বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর পারস্পরিক বিরোধিতা এ অবক্ষয়কে ত্বরান্বিত করেছিল। সামন্তযুগের বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর বিরোধ সামন্তযুগের সামাজিক বিকাশকে অবরুদ্ধ করেছিল, যথা সামন্তপ্রভু ও কৃষক তথা ভূমিদাসের বিরোধ, সামন্তপ্রভুদের নিজেদের মধ্যকার অধিকারের লড়াই, গিল্ডগুলোতে কারিগর এবং জার্নিম্যানদের বিরোধ, বণিক তথা বার্গারদের সাথে সামন্ত শক্তির বিরোধ। এদের মধ্যে সামন্তপ্রভু এবং কৃষকদের মধ্যকার বিরোধটাই সামন্তযুগের বিকাশকে মূলত প্রভাবিত করেছিল। সামন্ত অর্থনীতি এবং সামন্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল এই দুই মূল শ্রেণীকে কেন্দ্র করে। সামন্ত অর্থনীতি এবং উৎপাদনের ভিত্তি ছিল কৃষক, বার্গার নয়, গিল্ডমাস্টার নয়, জার্নিম্যান নয়। সামন্ত ব্যবস্থার প্রকৃতি এবং বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছিল কৃষক ও ভূস্বামীর সম্পর্কের দ্বারা, এবং এই সামন্ত ব্যবস্থার পক্ষছায়ায় জন্মলাভ করেছিল গিল্ডগুলো এবং বণিক শ্রেণী। আমরা পূর্বেই দেখেছি যে প্রথম অবস্থায় গিল্ডগুলো ছিল সামন্ত কৃষি অর্থনীতিরই পরিপূরক। প্রথম অবস্থায় সামন্ত ব্যবস্থা মানব সভ্যতার অগ্রগতির বাহন হিসেবে কাজ করেছে। লৌহযুগের যে সকল যান্ত্রিক আবিষ্কারের প্রয়োগ ইতিপূর্বে সম্ভব হয়নি অথবা হলেও কেবল কয়েকটা অঞ্চলে সীমাবদ্ধ ছিল, সামন্তযুগে সে সকলের সফল প্রয়োগের সাহায্যে সুবিস্তীর্ণ গ্রামাঞ্চলে দৃঢ়ভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু কালক্রমে সামন্ত ব্যবস্থাই আবার উৎপাদন প্রথার বিকাশের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। সামন্তযুগের উৎপাদন প্রথা খুবই অনুন্নত হওয়ার ফলে অনবরত শোষণের মাত্রা বৃদ্ধি ছিল শাসক শ্রেণীর ধন বৃদ্ধির একমাত্র পথ। সামন্ত কৃষি ব্যবস্থায় শুধু যে উৎপাদনের হার কম ছিল তাই নয়, ক্রমে জমির ফলনও কমে গিয়েছিল। জমির ফলন বৃদ্ধিতে কৃষকদের একেবারেই উৎসাহ ছিল না। কৃষকেরা জানত যে ফসল বৃদ্ধি মানেই জমিদারদের হাতে নতুন কর চাপানোর অজুহাত তুলে দেওয়া। ভোগলিপসু পরার্থহারী জমিদারদের একমাত্র চিন্তা ছিল কিভাবে প্রজাকে ঠকিয়ে বেশি কর আদায় করা যাবে। এভাবে মাত্রাতিরিক্ত শোষণের ফলে কৃষকেরা উৎপাদনে উদাসীন হয়ে পড়ে এবং তাদের উৎপাদন ক্ষমতা সত্যি সত্যি কমে যায়। এভাবে অবিরাম শোষণে জর্জরিত কৃষককে দারিদ্রতার সাথে উৎপাদনের বান্ধত্য যুক্ত হয়ে সামন্ত ব্যবস্থায় এক অচল অবস্থার সৃষ্টি করে। কিন্তু চরম শোষিত ও নিষ্পেষিত হলেও কৃষকদের মধ্যে ব্যাপক বিদ্রোহ অনুষ্ঠিত হওয়া খুবই কঠিন ছিল। কৃষকেরা বিস্তৃত ভূখণ্ডে ছড়িয়ে থাকার ফলে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ, আলাপ আলোচনা, বোঝাপড়া অথবা সংহতি গড়ে তোলা অসম্ভব ছিল। এছাড়া প্রভুর নিকট নতিশিকরের যুগসঞ্চিত অভ্যাস এবং অস্ত্রচালনার শিক্ষা এবং অভ্যাসের অভাব, বিভিন্ন সামন্তপ্রভুদের স্বভাব এবং প্রয়োজনের তারতম্যের ফলে বিভিন্ন অঞ্চলে শোষণের মাত্রার পার্থক্য এবং সে কারণে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে সমস্ত কৃষক সম্প্রদায়কে সংগঠিত করার সুযোগের অভাব, এ সব কিছু মিলে কৃষকদের অবদমিত করে রাখত। এজন্যই আমরা দেখতে পাই মধ্যযুগে বিভিন্ন স্থানে অসংখ্য ছোট বড় কৃষক বিদ্রোহ ঘটলেও ষোলো শতকের আগে ব্যাপক এবং সাধারণ কৃষক যুদ্ধ অনুষ্ঠিত হয়নি। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সে অনুষ্ঠিত জ্যাকুয়ারি বিদ্রোহের কথা আমরা পূর্বেই উল্লেখ করেছি। শতবর্ষব্যাপী যুদ্ধ চলাকালে সংঘটিত এই কৃষক বিদ্রোহ
সমগ্র ফ্রান্সে এক ভীষণ আলোড়নের সৃষ্টি করে। একদিকে ইংরেজ ও ফরাসি সৈন্যদের মিলিত অত্যাচার, অন্যদিকে ফরাসি সামন্তপ্রভুদের মাত্রাতিরিক্ত শোষণে অতিষ্ঠ হয়ে ফ্রান্সের কৃষক সম্প্রদায় শেষ পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হয়। ফ্রান্সের কৃষকদের সাধারণভাবে বলা হতো জ্যাক্স, এই নাম থেকে জ্যাকুয়ারি নামটির উৎপত্তি। ১৩৫৮ সালের মে মাসে ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে সর্বপ্রথম এই বিদ্রোহ শুরু হয়। কোনো রকমের পূর্বপ্রস্তুতি ও পরিকল্পনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহের আরম্ভ। সামন্তপ্রভুদের সমূলে বিনাশ করা ছাড়া কৃষকের আর কোনো উদ্দেশ্য ছিল না, কাজেই দলবদ্ধভাবে সামন্তপ্রভুদের দুর্গগুলো আক্রমণ করে ধ্বংস করা ছাড়াও কৃষকেরা বহু ক্ষেত্রে তাদের প্রাণসংহারও করে। গুইলাম ক্যালে নামক একজন কৃষক নেতা অসংগঠিত বিদ্রোহী কৃষকদের একত্রিত করার চেষ্টা করেন, কিন্তু সর্বদা বিক্ষিপ্ত অবস্থায় বাস করার দরুন বিদ্রোহী কৃষকদের একদলের সাথে আরেক দলের কোনোরূপ যোগাযোগ ছিল না, কাজেই নিজ নিজ সামন্তপ্রভুর বিরুদ্ধে এককভাবে আক্রমণ পরিচালনা ছাড়া সুসংগঠিতভাবে বিদ্রোহে অংশগ্রহণে তারা অস্বীকৃতি জানায়। এর ফলে বিদ্রোহ অচিরেই ব্যর্থতায় পর্যবসিত হয়। সামন্তপ্রভুরা প্রথমে হতচকিত ও দিশেহারা হয়ে পড়লেও অল্পদিনের মধ্যে নিজেদের সুসংগঠিত করে নেয় এবং নির্মম হস্তে এ বিদ্রোহ দমন করে। কৃষকদের গ্রামগুলোতে ব্যাপক হারে আগুন লাগিয়ে শস্যক্ষেত্র অগ্নিদগ্ধ করে এবং তাদের এমন নৃশংসভাবে হত্যা করে যে বহুদিন পর্যন্ত ফ্রান্সের বিস্তৃত অঞ্চলে জনমানবের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। চতুর্দশ শতাব্দীতে সংগঠিত ইংল্যান্ডের কৃষক বিদ্রোহ আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। ইংল্যান্ডের কৃষকবৃন্দ ইউরোপের অন্যান্য দেশের কৃষকদের মতোই সামন্তপ্রভুদের নির্যাতন ও শোষণের শিকার হয়েছিল। ইংল্যান্ডের শহরগুলি গড়ে ওঠার সাথে সাথে এ নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায়। সামন্তপ্রভুরা কৃষকদের কাছ থেকে অতিমাত্রায় খাজনা আদায় করতে থাকে। শহরের বিলাসদ্রব্য ক্রয়ের জন্য সামন্তপ্রভুরা কৃষকদের কাছ থেকে অতিমাত্রায় খাজনা আদায় করতে থাকে। এছাড়া চতুর্দশ শতাব্দীতে ভয়াবহ প্লেগ রোগের প্রাদুর্ভাবে ইংল্যান্ডের এক তৃতীয়াংশ লোক প্রাণ হারায়। তখন সার্ফদের সংখ্যা কমে যাওয়ায় তাদের চাহিদাও বেড়ে যায়। প্রত্যেক সামন্তপ্রভু তাদের সার্ফকে ধরে রাখার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত কর আদায় করতে থাকে। কৃষি মজুরদের অল্প মজুরিতে কাজ করতে বাধ্য করা হয় এবং পার্লামেন্টের মাধ্যমে আইন পাশ করিয়ে এদের মজুরির হার কমানো হয়। জেল, জরিমানা, চাবুক মারা ইত্যাদি শাস্তির ভয় দেখিয়ে এই আইন কার্যকর করা হয়। ইংল্যান্ডের রাজাও তার খাজনার হার বৃদ্ধি করতে শুরু করেন, কারণ ফ্রান্সের বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী যুদ্ধে দেশে নিদারুণ অর্থ সংকট দেখা দেয়। রাজার কর্মচারীগণ জনগণের, বিশেষ করে কৃষকদের কাছ থেকে বর্ধিত হারে কর আদায় শুরু করে। এ সমস্ত কারণই কৃষকদের মনে অসন্তোষের আগুন জ্বালিয়ে দেয়। ১৩৮১ সালের মে মাসের একদিনে লন্ডনের উত্তরাঞ্চলের গ্রামবাসীরা একত্রিত হয়ে রাজার কর আদায়কারী কর্মচারীদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনাই বৃহত্তর বিদ্রোহের সংকেত রূপে কাজ করে। কুড়াল, তীরধনুক প্রভৃতি অস্ত্রশস্ত্রে সজ্জিত কৃষককুল প্রায় প্রতিটি গ্রামে রাজকর্মচারী ও অর্থ আদায়কারীদের আক্রমণ করে। তারা বিশেষভাবে সামন্তপ্রভুদের ঘরবাড়ি ও মঠগুলি জ্বালিয়ে দেয়। এ বিদ্রোহে নেতৃত্ব দেন প্রখ্যাত যোদ্ধা ও সংগঠক ওয়াট টাইলার। দুটি পৃথক স্থানে বিদ্রোহীরা সমবেত হয়। লন্ডন শহরের নিকটবর্তী অঞ্চলের বিদ্রোহীরা লন্ডনের দিকে ধাবিত হয়। স্থানীয় দরিদ্র লন্ডনবাসীদের সহায়তায় তারা শহরে প্রবেশ করে এবং আদালত, বিচারকদের বাসগৃহ, রাজকর্মচারীদের বাসস্থান প্রভৃতিতে আগুন লাগিয়ে দেয়। রাজা তার পারিষদদের নিয়ে প্রাণভয়ে লন্ডন টাওয়ারে আশ্রয় নেয়। বিদ্রোহীরা টাওয়ার অবরোধ করে রাজাকে হত্যা করার ভয় দেখালে রাজা শেষ পর্যন্ত তাদের সাথে সাক্ষাৎ করতে রাজি হন। ওয়াট টাইলরের নেতৃত্বে কৃষকগণ রাজার নিকট ভূমিদাস প্রথার উচ্ছেদ, কর্ভি ইত্যাদি বেগার পরিশ্রমের অবসান এবং কৃষি শ্রমিকদের মজুরি বৃদ্ধি প্রভৃতির দাবি জানায়। তাছাড়া
তারা সামন্তপ্রভুদের দ্বারা অধিকৃত পশুর চারণভূমি, বনভূমি ও অন্যান্য সার্বজনীন জমি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি পেশ করে। রাজা বিদ্রোহীদের সাথে আচরণে সঠতার আশ্রয় নেন। তিনি কৃষকদের দাবি মেনে নেয়ার মৌখিক স্বীকৃতি দেন বটে, কিন্তু তার সৈন্যদল সামন্তপ্রভু ও শহরের ধনী ব্যবসায়ীদের সাথে একত্রিত হয়ে বিদ্রোহীদের আক্রমণ করে ও ওয়াট টাইলরকে হত্যা করে। নেতার এই আকস্মিক হত্যাকাণ্ডে কৃষকগণ দিশেহারা হয়ে পড়ে। তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সৈন্যদল তাদের নির্মমভাবে ধ্বংস করে। গ্রামে গ্রামে সামন্তপ্রভুরা কৃষকদের বিরুদ্ধে তাদের তাবেদার সৈন্যদের লেলিয়ে দেয়। কৃষকদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে মৃতদেহগুলি গাছে ঝুলিয়ে রাখা হয়, ভবিষ্যতে যাতে আর কেউ বিদ্রোহ করার সাহস না পায় সেই উদ্দেশ্যে। প্রাথমিকভাবে এই বিদ্রোহ দমন করা হলেও ইংল্যান্ডের সামন্তপ্রভুরা 1381 সালের পর কোনো সার্ফের কাছ থেকে কর্মী বা বেগার আদায় করতে সাহসী হয়নি। অনেকে আবার মুক্তিপণের বিনিময়ে সার্ফদের মুক্তি দিয়ে দেয়। 15 শতাব্দীর মধ্যে ইংল্যান্ডে ভূমিদেশ প্রথা মোটামুটি অবলুপ্ত হয়। কৃষকদের কাছে জমি ইজারা দেওয়ার পরিবর্তে ইংল্যান্ডের সামন্তপ্রভুরা তখন ভেড়া চড়াবার উদ্দেশ্যে জমি ব্যবহারের কাজেই অধিক উৎসাহী হয়ে পড়ে। ফ্রান্স ও ইংল্যান্ড ব্যতীত বোহেমিয়ার কৃষক বিদ্রোহ 4 শতাব্দীর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। এ বিদ্রোহ পরিচালিত হয়েছিল একদিকে বোহেমিয়ায় জার্মান পুঁজিপতি ও সামন্ত জমিদারদের আধিপত্য ও অন্যদিকে বোহেমিয়ার জমিদার ও চার্চের অত্যাচারের বিরুদ্ধে। পবিত্র রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বোহেমিয়া 14 শতাব্দীতে খনিজ সম্পদে সমৃদ্ধ, শিল্প ও বাণিজ্যের প্রধান কেন্দ্ররূপে পরিচালিত হয়েছিল। এই সমৃদ্ধি এর সর্বনাশের কারণ হয়েছিল। এর উপরে প্রতিষ্ঠিত হয় জার্মানির ঔপনিবেশিক শাসন। বোহেমিয়ার জমিজমা, খনি, ব্যবসা বাণিজ্য, চার্চ সবকিছুর অধিকর্তা জার্মানরা। এদের শোষণে বোহেমিয়ার জনগণ নিঃস্ব, রিক্ত ও সর্বহারা। বোহেমিয়ার গুটিকয়েক ক্ষুদ্র জমিদারি কিছু কিছু সম্পদের মালিক এবং তারাও শোষক শ্রেণীর অন্তর্ভুক্ত। বোহেমিয়ার চেক জনগণই প্রথম সোচ্চার হয় এই ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে। এর সঙ্গে যুক্ত হয় ধর্মের বিরুদ্ধে বিক্ষোভ। এই বিক্ষোভের নেতৃত্ব দেন প্রাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হাস। অত্যন্ত তীক্ষ্ণ ও জ্বালাময়ী ভাষায় তিনি বিদেশি শোষণ, দেশীয় নির্যাতন ও চার্চের দুর্নীতি স্বরূপ তুলে ধরেন জনগণের নিকট। তার বক্তৃতা শোনার জন্য দলে দলে মানুষ ছুটে আসত। জনগণের মনে বিক্ষোভ সঞ্চারিত করার অভিযোগে জন হসকে কনস্ট্যান্স এর কাউন্সিলে 1415 সালে অভিযুক্ত করা হয় এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এ মৃত্যুদণ্ড কার্যকর করার সঙ্গে সঙ্গে সারা দেশে বিদ্রোহের বহ্নি প্রজ্বলিত হয়। বিদ্রোহীরা জন হাসের নামের সাথে নিজেদের নাম যুক্ত করে হাসপন্থী নামে পরিচয় দেয়। সশস্ত্র সংগ্রামের ঘাঁটি গড়ে তুলল তারা। সুরক্ষিত দুর্গের আকারে প্রস্তুত এই ঘাঁটিকে বলা হতো ট্যাবোর। 1419 সাল থেকে 1437 সাল পর্যন্ত হাসপন্থীরা বিদেশি শাসন, দেশীয় শোষক ও চার্চের বিরুদ্ধে তাদের সশস্ত্র সংগ্রাম চালিয়ে যায় এবং কয়েকটি স্থানে বিজয় লাভ করে। কিন্তু শেষ পর্যন্ত নরমপন্থীদের আপোষমূলক মনোভাব ও দলীয় বিভেদ ওই বিদ্রোহের শোচনীয় পরিণতি ডেকে আনে। সাময়িকভাবে ব্যর্থ হলেও হাসপন্থীদের সশস্ত্র বিদ্রোহ শেষ পর্যন্ত বোহেমিয়ার জার্মানাধিপত্যের অবসান ঘটায়। এ বিদ্রোহ চার্চের ক্ষমতা খর্ব করে এবং ভবিষ্যতে জার্মানির ধর্মসংস্কার আন্দোলনের পথ প্রশস্ত করে দেয়। সর্বোপরি এ বিদ্রোহ বোহেমিয়ার জাতীয় ভাষা ও সংস্কৃতির বিকাশের পথ খুলে দেয়। মধ্যযুগের কৃষক বিদ্রোহগুলি কয়েকটি ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আদায় করতে সমর্থ হলেও সামগ্রিকভাবে সামন্ত প্রথার অবসান ঘটাতে এরা সক্ষম হয়নি। কৃষকরা বিক্ষিপ্তভাবে গ্রামে অবস্থান করত বলে সুসংগঠিতভাবে তারা সঙ্গবদ্ধ হতে পারেনি এবং স্পষ্ট শ্রেণীচেতনাও তাদের মধ্যে গড়ে উঠতে পারেনি। প্রত্যেক গ্রামের কৃষকরা তাদের নিজের সামন্তপ্রভুকেই সবচেয়ে বড় শত্রু মনে করত এবং
তাকে ধ্বংস করাই তার প্রধান উদ্দেশ্য ছিল। কাজেই ব্যাপকভাবে সশস্ত্র সংগ্রামে যোগদান তাদের পক্ষে সম্ভব হয়নি। তার চেয়েও বড় কথা হল সামন্তপ্রভুদের সবচেয়ে বড় শত্রু যে উদীয়মান বার্গার শ্রেণী, তাদের সাহায্য ব্যতীত একাকী সংগ্রামে জয়ী হওয়া মধ্যযুগের কৃষকদের পক্ষে অসম্ভব ছিল। কিন্তু কৃষকরা তাদের পক্ষে মিত্রশক্তি কারা সেটা না বুঝেই অনেক সময় বার্গারদেরও তারা তাদের শত্রু মনে করেছে। এই সমস্ত কারণই এ সকল কৃষক বিদ্রোহের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী। কাজেই পরবর্তীকালে সামন্ত প্রথার অবসান ঘটিয়েছে কৃষক বিদ্রোহ নয়, বরং বার্গারদের শক্তি। দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত সামন্ত প্রথা তাদের প্রবল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলল। বার্গারদের সাথে অবশ্য কৃষক এবং শহরের জনগণ এসে যোগ দিয়েছিল বলেই শেষ পর্যন্ত সামন্তবাদের উচ্ছেদ সম্ভব হয়েছিল। সামন্ত প্রথার অবক্ষয়ের আরেকটি কারণ এর আভ্যন্তরীণ অসঙ্গতি। সামন্ত প্রথায় প্রাথমিক উৎপাদনকারী হল কৃষক শ্রেণী, কিন্তু অবিরত শোষণের দরুন তাদের শ্রমশক্তি পুরোপুরি ব্যবহার সম্ভব হতো না। কৃষক জানত যে সে যতই উৎপাদন বৃদ্ধি করুক না কেন, তা কেবল সামন্তপ্রভুর খাজনা বৃদ্ধির সহায়তা করবে। এর ফলে সামন্তযুগে কৃষিতে যতখানি যান্ত্রিক আবিষ্কার সম্ভব হয়েছিল তাও সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়নি শুধুমাত্র কৃষকদের অনীহার ফলে। অন্যদিকে অনুৎপাদক সামন্ত শ্রেণীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। উৎপাদনে অংশগ্রহণ না করার ফলে সামন্তপ্রভুদের কাজই ছিল পরস্পরের বিরুদ্ধে শত্রুতা, যুদ্ধ ও হানাহানিতে লিপ্ত থাকা। তারা শুধু কৃষকদের শোষণ করেই ক্ষান্ত থাকত না, ক্ষমতা, প্রতিপত্তি ও ধনবৃদ্ধির লালসায় তারা অবিরত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকত। সামন্তপ্রভুরা যতই তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে ততই তাদের ভ্যাসালের সংখ্যা বাড়তে থাকে। ভ্যাসাল ও তাদের পরিবার পোষ্যদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে এমন পরিমাণ হয়ে দাঁড়াল যে পরজীবী মানুষেরা বিপুল হারে কৃষকদের শোষণ করতে শুরু করল। অন্যদিকে যুদ্ধ, বিবাদ প্রভৃতির ফলে সামন্তপ্রভুদের খরচ অসম্ভব বেড়ে গেল এবং সমস্ত ব্যয়ভারই গিয়ে পড়ল কৃষক সম্প্রদায়ের উপর। কিন্তু কৃষকদের পক্ষে আর এই খরচ যোগানো সম্ভব হচ্ছিল না। যতই তাদের নির্যাতন করা হোক না কেন, সম্পদের পরিমাণ আর বাড়ছিল না। সামন্তপ্রভুরা এই সংকট যতই এড়াবার চেষ্টা করছিল ততই তারা আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছিল। বস্তুত সামন্তপ্রথাকে টিকিয়ে রেখে এই সংকট কখনোই এড়ানো সম্ভব ছিল না। কাজেই সংকটের ঘূর্ণাবর্তে নিমজ্জিত সামন্ত সমাজ ক্রমশই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, আর এর বিরোধী শক্তিরূপে আবির্ভূত হচ্ছিল বার্গার শ্রেণী। উদীয়মান বার্গার শ্রেণীই ছিল সমাজের সর্বাপেক্ষা প্রগতিশীল অংশ। রাজশক্তির ক্ষমতাকে শক্তিশালী করে তারই সাহায্যে নিজেদের ক্ষমতা ও প্রভাব এরা ক্রমেই বৃদ্ধি করে যাচ্ছিল। অপ্রয়োজনীয় ও নিষ্কর্মা জমিদার শ্রেণী যখন সমাজ প্রগতির পথে অন্তরায়রূপে বিরাজ করছিল, তখন এই বার্গার শ্রেণী সম্পদ সঞ্চিত করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে উৎপাদন শক্তির ক্রমিক বিকাশ ঘটাতে থাকে। এই বার্গার শ্রেণীর নিজেদের স্বার্থেই প্রয়োজন ছিল সামন্ত প্রথার অবসান ঘটানো। এর জন্য প্রয়োজন ছিল রাষ্ট্রক্ষমতায় বুর্জোয়া শ্রেণীর অভিষেক। বুর্জোয়াদের প্রয়োজন যেমন খুশি কেনাবেচার স্বাধীনতা, কিন্তু সামন্ত ব্যবস্থার শতসহস্র বাধানিষেধের বেড়াজালের মধ্যে তা সম্ভব ছিল না। বুর্জোয়া চায় তার উৎপাদনের কাজে যত খুশি মজুরি নিয়োগ করতে, কিন্তু কৃষক বাধা পড়ে আছে গ্রামের সামন্তপ্রভুর জমিতে। তাই সামন্ত প্রথার মূল উৎপাটন ভিন্ন বুর্জোয়া শ্রেণীর বিকাশের আর কোনোই সম্ভাবনা ছিল না। তাই সামন্ত প্রথার উচ্ছেদের জন্যই নিয়োজিত হল বুর্জোয়ার সমস্ত শক্তি। পঞ্চদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত কখনো পার্লামেন্টের মাধ্যমে, কখনো গণ আন্দোলনের মধ্য দিয়ে বুর্জোয়াদের ক্ষমতার অভিষেক সম্পন্ন হয়। এ সময়ের সকল রাজনৈতিক ঘটনা ও সংঘাতের মূল বিষয় একটি, তা হল সামন্ত শ্রেণী ও বুর্জোয়া শ্রেণীর সংঘর্ষ এবং শেষোক্ত শ্রেণীর রাষ্ট্রক্ষমতা দখল। ইউরোপে রাজশক্তির উদ্ভব।
বিভিন্ন জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে মধ্যযুগের শেষ দিকে উদ্ভূত বণিক সম্প্রদায় যে সমস্যার সম্মুখীন হল তা হল সামন্তপ্রভু ও তাদের সৈন্যবাহিনীর হাত থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করা। ক্রুসেডের পরে আভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সাথে বহির্বাণিজ্যের প্রসারও বহুগুণ বৃদ্ধি পায়। আরব দেশগুলি থেকে আগত নতুন নতুন পণ্যসম্ভার নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের মধ্য দিয়ে চলাকালে বণিকগণ এই সামন্ত জমিদারদের নিয়োজিত লুটেরা ও ডাকাতদের হাতে পড়ত। অভ্যন্তরভাগ অত্যন্ত বিপদসংকুল হয়ে ওঠে। ফলে বণিক সম্প্রদায় সারা দেশে শাসন শৃঙ্খলা ও নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুভব করে। সামন্তপ্রভুদের খামখেয়ালি ও ঝগড়া বিবাদ এসবও ছিল বাণিজ্য বিস্তারের পথে প্রবল বাধা। এ সকল বাধা দূর করার জন্য প্রয়োজন ছিল সারা দেশ জুড়ে এক কেন্দ্রীয় শক্তি স্থাপন করা, যে শক্তি অরাজকতা ও অনিশ্চয়তা দূর করে শাসন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে। নিরাপত্তা ছাড়াও সারা দেশে ঐক্য, সংহতি এবং বিধিব্যবস্থার অভিন্নতাও প্রয়োজন বাণিজ্যিক অগ্রগতির জন্য। এক এক জমিদারদের সম্পর্কে আস্থা স্থাপন করাও কঠিন, আবার এতে ঝামেলাও কম না। জায়গা বদলালেই টাকা বদলাতে হয়। সর্বোপরি ছিল জমিদারদের হাজার রকমের ট্যাক্সের বোঝা। নদী পেরোতে ট্যাক্স, রাস্তা পেরোলে ট্যাক্স, ধুলো উড়ালে ট্যাক্স, ট্যাক্সের কোনো শেষ ছিল না। এ সমস্ত কারণে বার্গার শ্রেণী এবং তাদের প্রভাবাধীন নগরগুলোর প্রধান চেষ্টা হয়ে দাঁড়িয়েছিল খণ্ড খণ্ড বিচ্ছিন্ন জমিদারি এলাকার অরাজকতা ও বিশৃঙ্খলতা দূর করে এক রাষ্ট্র, এক নিয়ম, একই মুদ্রা, এই জাতীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলনের জন্য। দেশের রাজার হাত শক্তিশালী করে তার দ্বারা সামন্তপ্রভুদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে বার্গার শ্রেণী রাজাকে অস্ত্র, সৈন্য ও অর্থ দিয়ে সাহায্য করে। এই বার্গারদেরই সহায়তায় ইউরোপের সর্বত্র রাজন্যবর্গের অধীনে বিভিন্ন জাতীয় রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। বারুদের প্রচলন এবং ইউরোপে কামান, বন্দুক প্রভৃতি অস্ত্রশস্ত্র নির্মাণে এর ব্যাপক ব্যবহার এর রাজশক্তিকে গড়ে তুলতে বিশেষ সাহায্য করেছিল। জমিদারদের শক্তিশালী দুর্গগুলি রাজকীয় বাহিনীর কামানের গোলার আঘাতে একে একে ভেঙে পড়ল, আর এ দুর্গগুলোই ছিল জমিদারদের ক্ষমতার প্রকৃত শক্তি। দুর্গগুলি ভেঙে যাওয়ার ফলে সাময়িকভাবে পর্যদুস্ত সামন্তপ্রভুদের উপর ক্ষমতা বিস্তার করা রাজার পক্ষে সম্ভব হয়েছিল। ফ্রান্সের জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা। শার্লামেনের রাজ্য ভেঙে যাওয়ার পর ফ্রান্সে মোট ১৪টি সামন্ত রাজ্যের আবির্ভাব হয়। এর মধ্যে ডিউক অব প্যারিসকে নামে ফ্রান্সের রাজা বলে স্বীকার করা হলেও আসলে প্রত্যেকটি সামন্ত রাজ্য স্বাধীন অর্থনৈতিক ও রাজনৈতিক সত্তারূপে বিরাজ করতে থাকে। সমগ্র ইউরোপের মধ্যে ফ্রান্সেই সামন্ত প্রথা পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করে, ফলে সামন্তপ্রভুদের স্বেচ্ছাচারের পরিপূর্ণ রূপ ফ্রান্সেই দেখা যায়। প্রতিটি সামন্তপ্রভুর নিজস্ব টাকশালে মুদ্রা প্রস্তুত হতো, নিজস্ব আদালতে বিচার কার্য সম্পন্ন হতো, নিজস্ব সৈন্যবাহিনী প্রজাপীড়নে ও অন্য সামন্তপ্রভুর উপর হামলায় নিয়োজিত হতো। সর্বোপরি রাজার নিয়মকানুন উপেক্ষা করে সামন্তপ্রভুরা ইচ্ছেমতো কৃষকদের উপর শোষণ চালিয়ে যেত। নরমান্ডি, অ্যাকুইটেন, বার্গান্ডি, ফ্ল্যান্ডার্স, শ্যাম্পেন ও টুলো প্রত্যেকটি সামন্ত জমিদার ক্ষমতার দিক দিয়ে ছিলেন ফ্রান্সের রাজারও উপরে। এর মধ্যে অর্ধেক আবার ছিল ইংল্যান্ডের রাজার অধীনে। নরম্যান্ডি, অ্যাকুইটেন প্রভৃতির অধিকারী ইংল্যান্ডের রাজা ছিলেন আইনত ফ্রান্সের রাজার ভ্যাসেল, কিন্তু কার্যত তিনি ছিলেন সর্বশক্তিমান এবং ফ্রান্সের রাজার সবচেয়ে বড় শত্রু। ফ্রান্সের রাজার হাতে ছিল শুধুমাত্র প্যারিস ও অর্লি। ৯৮৭ খ্রিস্টাব্দে প্যারিসের ডিউহিউক ক্যাপেট ক্যাপেসিয়ান রাজবংশের প্রথম নরপতি হিসেবে ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেন। দ্বাদশ শতাব্দী থেকে এ বংশের নরপতিগণ ফ্রান্সের সামন্ত শক্তিকে পরাভূত করে রাজ্যশক্তির প্রাধান্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন।
এ বংশের নরপতি ষষ্ঠ লুই নিজের ও পার্শ্ববর্তী এলাকার সামন্তপ্রভুদের দমন করে এদের অত্যাচারের হাত থেকে বণিক সম্প্রদায়কে বহুল অংশে রক্ষা করেন। ক্যাপেসিয়ান বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ফিলিপ অগাস্টাস শুধু ফ্রান্সের সামন্ত জমিদারদের হাত থেকে বহু এলাকা উদ্ধারই করেননি, ইংল্যান্ডের রাজা জনকে পরাজিত করে নরম্যান্ডি ও আঞ্জু প্রদেশ দুটি মুক্ত করে নেন। উদ্ধারকৃত অঞ্চলগুলিতে রাজার শাসন প্রতিষ্ঠিত হয় এবং রাজার নিজস্ব বাহিনী এগুলো প্রহরায় মোতায়েন করা হয়। ফিলিপের পৌত্র নবম লুই পরবর্তী পর্যায়ে ফ্রান্সের সামন্তপ্রভুদের দমন করেন। তার সময় ফ্ল্যান্ডার্স, ব্রিটানি, গ্যাসকনি, বার্গান্ডি প্রভৃতি ডিউকগণ একত্রে বিদ্রোহ করেন এবং লুই এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন। শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে লুই রাজশক্তির ক্ষমতা বৃদ্ধি করেন এবং তার অনুচরবৃন্দ দেশের সর্বত্র রাজার শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট সহায়তা করেন। চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে ইংল্যান্ড অধিকৃত অ্যাকুইটেন ব্যতীত ফ্রান্সের প্রায় সর্বত্র ফ্রান্সের রাজার শাসন প্রতিষ্ঠিত হয়। এত বড় দেশ শাসনে প্রায়শ রাজার অর্থের প্রয়োজন হতো। দেশের সর্বশ্রেণীর লোকের উপর করারোপের উদ্দেশ্যে রাজা স্টেট জেনারেল নামক পরিষদের অধিবেশন আহ্বান করতেন। যাজক সম্প্রদায়, সামন্তপ্রভু ও অভিজাত বণিকদের দ্বারা গঠিত এই স্টেট জেনারেল রাজাকে ক্ষুদ্র বণিক ও কৃষকদের উপর ট্যাক্সের বোঝা চাপানোর পরামর্শ দিত। স্টেট জেনারেলের সহায়তায় রাজার অর্থাগামের পথ খুলে যায় এবং রাজশক্তির ক্ষমতা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। শতবর্ষব্যাপী যুদ্ধ। চতুর্দশ শতাব্দী থেকে ফ্রান্স ইংল্যান্ডের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। ইতিহাসে এটা শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। ইংল্যান্ডের রাজা ফ্রান্সে তার হারানো জায়গাগুলি উদ্ধারে সচেষ্ট হন। শিল্প সমৃদ্ধ শহর ফ্ল্যান্ডার্স এর দখল নিয়ে উভয় দেশের রাজার মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়। ফ্রান্সের রাজা ফ্ল্যান্ডার্সকে নিজের অধীনে আনতে চেয়েছিলেন। অপরপক্ষে ফ্ল্যান্ডার্সের বণিকগণ ইংল্যান্ডের সাথে বাণিজ্য সূত্রে ঘনিষ্ঠতা থাকার দরুন সে দেশের রাজার কাছ থেকে সমর্থন লাভ করে। এই কলহ চরমে উপনীত হয় যখন ফ্রান্সের রাজা তৃতীয় এডওয়ার্ড স্বয়ং ফ্রান্সের সিংহাসন দাবি করে বসেন। যুদ্ধ প্রধানত ফ্রান্সের মাটিতে সংঘটিত হয়। সব দিক দিয়ে দুর্বল ফ্রান্সের সৈন্যগণ ইংল্যান্ডের সৈন্যদলের হাতে দারুণভাবে পর্যদুস্ত হয়। 1346 সালে প্রথমে ক্রেসি এবং 1356 সালে পয়তিয়ারের যুদ্ধে পরাজিত ফ্রান্সের রাজাকে বন্দী করে রাখা হয়। উত্তর হতে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ফ্রান্সের এক বিরাট ভূখণ্ড ইংল্যান্ড দখল করে নেয়। ফ্রান্সের এই ঘোর দুর্দিনে যুগপৎ ফরাসি ও ইংরেজ সৈন্যদল লুটপাট ও কৃষকদের উপর নির্যাতন শুরু করে। এর উপর শুরু হয় সামন্তপ্রভুদের মাত্রাতিরিক্ত শোষণ ও অকথ্য অত্যাচার। ফ্রান্সের যুবরাজ চার্লসের কাছে তার পিতার মুক্তিপণ হিসেবে প্রচুর অর্থ দাবি করা হয়। প্যারিসের নেতৃত্বে উত্তরের শহরগুলি চার্লসের কাছে দাবি জানালো দেশের ক্ষমতা স্টেট জেনারেলের কাছে তুলে দেওয়ার জন্য। চার্লস তাদের দাবি না মেনে স্টেট ভেঙে দিতে অগ্রসর হলে প্যারিসে এক ব্যাপক গণ অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে শুরু হয় কৃষকদের বিদ্রোহ। স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত এই কৃষক বিদ্রোহ সারা দেশে ফরাসি সামন্তপ্রভুদের অত্যাচারের বিরুদ্ধে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। জ্যাকুয়ারি বিদ্রোহ নামে পরিচিত এই বিদ্রোহ সামন্তপ্রভুদের মনে এমন ত্রাসের সঞ্চার করে যে তারা নির্মমভাবে এটা দমন করতে অগ্রসর হয়। জ্যাকুয়ারি বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হলেও এটা ফ্রান্সে ভূমিদাস প্রথার অবসান ঘটাতে বহুলাংশে সমর্থ হয়। কৃষক বিদ্রোহ দমনের পরে ফরাসি সামন্তপ্রভুরা বহুলাংশে নিজেদের শক্তিশালী করে তোলে এবং রাজাকে সাহায্য করতেও অগ্রসর হয়। তৎসত্ত্বেও ফ্রান্সের বিরাট অংশ ইংল্যান্ডের হাতে ছিল। অর্লি শহরটি তখন ফ্রান্সের সর্বপ্রধান সামরিক ঘাঁটি। ইংরেজ সৈন্যদের দ্বারা অবরুদ্ধ শহর প্রায় 200 দিন প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যায়। ফ্রান্সের এই গভীর সংকটের দিনে
কৃষক কন্যা জোয়ান অব আর্ক রাজার অনুমতি নিয়ে নেতৃত্বদানে এগিয়ে এলেন। জোয়ান তার জ্বালাময়ী বক্তৃতা ও তেজস্বী মনোভাবের দ্বারা ভেঙে পড়া সৈন্যদের মনোবল দৃঢ় করতে সক্ষম হলেন। জোয়ানের বীরত্বে মুগ্ধ ফরাসি সৈন্যরা তার নেতৃত্বে অগ্রসর হল অর্লি শহর মুক্ত করতে। কিন্তু সামান্য কৃষক কন্যার এতখানি কৃতিত্ব সহ্য হল না সামন্ত প্রভুদের। ইংরেজদের পরম বন্ধু বার্গান্ডির ফরাসি ডিউকের হাতে বন্দী হলেন জোয়ান। তাকে তুলে দেওয়া হল ইংরেজদের হাতে। সে যুগের সবচেয়ে বড় অপরাধ বলে যা পরিগণিত ছিল সেই মারাত্মক ডাইনীয় অপরাধে অভিযুক্ত করে জোয়ানকে জীবন্ত পুড়িয়ে মারা হল। জোয়ানের মৃত্যু হল নৃশংসভাবে। কিন্তু কৃষক কন্যা জোয়ান অব আর্ক পৃথিবীর সর্বকালের সর্বদেশের নির্যাতিত মুক্তি সংগ্রামী জনগণের কাছে আদর্শের প্রতীক রূপে পরিগণিত হলেন। জোয়ানের মৃত্যু ব্যর্থ হয়নি। ফ্রান্সের জনগণ অর্লি শহর মুক্ত করে ক্রমশ ইংরেজদের নরম্যান্ডি থেকে অপসারিত করে এবং শেষ পর্যন্ত প্যারিস শহরও শত্রুমুক্ত হয়। 1453 সালে যুদ্ধের সমাপ্তি ঘটে। শুধুমাত্র ক্যালে বন্দর ছাড়া সমগ্র ফ্রান্স ইংল্যান্ডের হস্তচ্যুত হয়। ইংল্যান্ডের হাত থেকে ফ্রান্সের অধিকৃত অঞ্চল মুক্ত হওয়ার পরে দেশের একত্রীকরণের কাজ দ্রুত সম্পন্ন হতে থাকে। পরবর্তী রাজা একাদশ লুই তার প্রধান শত্রু বার্গান্ডির ডিউককে পরাজিত করে দেশটি দখল করেন। লুইয়ের বংশধরগণ সবশেষ ব্রিটানি প্রদেশটিও দখল করেন। 15 শতাব্দীর শেষ দিকে ফ্রান্সের একত্রীকরণ সম্পন্ন হয়। একত্রীকরণের সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাজশক্তি পরিপূর্ণ ক্ষমতা লাভ করে। শতবর্ষব্যাপী যুদ্ধের শেষ পর্যায়ে ফ্রান্সের অসংগঠিত সামন্ততান্ত্রিক সৈন্যদলের পরিবর্তে একটি সংগঠিত সুশৃঙ্খল স্থায়ী সৈন্যদল গড়ে তোলা হয়। এদের বেতন দেয়া হতো রাজকোষ থেকে। এদের ভরণপোষণের জন্য জনগণের উপর বার্ষিক কর আরোপ করা হয়। স্টেটস জেনারেলদের সভা আহ্বানের পরিবর্তে রাজা বেতনভোগী কর্মচারীদের দ্বারা রাজ্য শাসন শুরু করেন। এরপর থেকে সামন্ত প্রভুদের সাহায্য ছাড়াই রাজা নিজেই যুদ্ধ ঘোষণা করতেন এবং সন্ধি চুক্তিতে আবদ্ধ হতেন। সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব হওয়ার ফলে বণিকদের তৎপরতা ও ক্ষমতা বৃদ্ধি পায়। রাজার আনুকূল্যে প্রতিপালিত বণিকেরা দেশের ব্যবসা বাণিজ্য ও সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। দেশের বাণিজ্যিক নৌবহর তৈরি হয় এবং ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পায়। ইংল্যান্ডে রাজশক্তির অভ্যুদয়। বিভিন্ন বর্বর জাতি যখন পশ্চিম ইউরোপ আক্রমণ শুরু করে তখন তাদের কয়েকটি শাখা যেমন অ্যাঙ্গোলি, স্যাক্সন, কেল্ট প্রভৃতিরা রোমান অধিকৃত ব্রিটিশ দ্বীপপুঞ্জ দখল করে নেয়। অ্যাঙ্গোলদের নাম থেকেই এই দ্বীপের নাম হয় ইংল্যান্ড। নবম শতাব্দীতে ইংল্যান্ডের খণ্ডে খণ্ডে বিভক্ত রাজ্যগুলির উৎপত্তি ঘটতে থাকে। একাদশ শতাব্দীতে ফ্রান্সের নরমান্ডি প্রদেশের ডিউক প্রথম উইলিয়াম ইংল্যান্ড আক্রমণ করেন। 1066 খ্রিস্টাব্দে হেস্টিংসের যুদ্ধে তিনি সর্বশেষ অ্যাংলো স্যাক্সন রাজা এডওয়ার্ডকে পরাজিত করে ইংল্যান্ড দখল করে নেন। উইলিয়াম নরম্যান বংশোদ্ভূত ছিলেন বলে এ বিজয়কে নরম্যান বিজয় বলা হয়। যদিও সমগ্র ইংল্যান্ড পরিপূর্ণভাবে অধিকার করতে উইলিয়ামের বেশ কয়েক বছর লাগে, তবুও এ সময়ের মধ্যে উইলিয়াম তার বিশ্বস্ত নরম্যান অনুচর ও সেনাধ্যক্ষদের মধ্যে বিজিত অঞ্চলের জমিগুলো বিতরণ করে দেন। সামন্ত প্রথা পরিপূর্ণভাবে ইংল্যান্ডে শিকড় গেড়ে বসে নরম্যান বিজয়ের পরেই। বিজিত রাজ্যকে পরিপূর্ণভাবে দখলে রাখার জন্য উইলিয়াম রাজশক্তির ক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এ কারণে তিনি শুধু তার নিজের সামন্ত ভ্যাসেলদেরই নয়, তাদের অধস্তন ভ্যাসেলদের কাছ থেকেও শপথ আদায় করে নেন। স্যালিসবেরির শপথ নামে পরিচিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল সামন্ত জমিদারগণ রাজাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। নিজের অভিজ্ঞতা থেকেই উইলিয়াম রাজার প্রতি সামন্ত প্রভুদের আচরণ সম্বন্ধে অবগত ছিলেন।
কাজেই ভবিষ্যৎ সামন্ত জমিদারগণ যাতে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ না পায় সেজন্য তিনি তাদের বিক্ষিপ্তভাবে জমি বিতরণ করেন। একই সামন্তপ্রভুর জমি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকার দরুন তার পক্ষে সংগঠিত সামরিক ঘাঁটি নির্মাণ ও সামরিক শক্তি বৃদ্ধি করা অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে রাজা নিজেও সমগ্র দেশের এক সপ্তমাংশ জমির মালিক হন। মিলিতভাবে রাজা ও সামন্তপ্রভুগণ কৃষকদের উপর সামন্ত শোষণ শুরু করেন। স্বাধীন কৃষকদেরও ভূমিদাসে পরিণত করা হল। মেটায়েস, বেনালাইটিস, প্রেস্টেশনস, কর্ভি প্রভৃতি নির্যাতনমূলক কর আরোপ করা হল কৃষকদের উপর। তা সত্ত্বেও ইউরোপের সামন্ত প্রথার সাথে একটি বিশেষ পার্থক্য ছিল ইংল্যান্ডের প্রবর্তিত সামন্ত প্রথার। তা হল রাজশক্তির ক্ষমতা অধিক থাকার দরুন সামন্তপ্রভুরা কখনোই বিশেষ ক্ষমতা সঞ্চয় করতে পারেনি। উইলিয়ামের উত্তরাধিকারী স্টিফেনের দুর্বলতার সুযোগ নিয়ে সামন্তপ্রভুরা দেশকে সাময়িকভাবে অরাজকতার মুখে নিক্ষেপ করলেও পরবর্তী রাজা দ্বিতীয় হেনরি আবার তাদের শক্ত হাতে দমন করেন। স্টিফেনের সময় তৈরি সামন্তপ্রভুদের দুর্গগুলিকে হেনরি ভেঙে দেন। তিনি দেশের সর্বত্র রাজার প্রতিনিধি প্রেরণ করলেন সামন্তপ্রভুদের আদালতের স্থলে রাজ আদালত স্থাপনের উদ্দেশ্যে। স্থানীয় সামন্তপ্রভুদের আইন প্রয়োগের ক্ষমতা কেড়ে নিয়ে সর্বত্র রাজার আইন প্রচলন করা হল। দ্বাদশ শতাব্দী থেকে ইংল্যান্ডের শহরগুলির উৎপত্তি শুরু হয়। প্রথম উইলিয়ামের সময় শহরের সংখ্যা ছিল ৮০টি। ত্রয়োদশ শতাব্দীতে এগুলোর সংখ্যা উন্নীত হয় ১৬০টিতে। লন্ডন প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বেশিরভাগ শহর রাজা নিজস্ব এলাকায় গড়ে ওঠে। যদিও রাজা এ শহরগুলির কাছ থেকে মাত্রাতিরিক্ত রাজস্ব আদায় করতেন, তথাপি তারা রাজাকেই সমর্থন করে, কারণ সামন্তপ্রভুদের শোষণ তাদের কাছে ছিল আরও ভয়াবহ। অনেক সামন্তপ্রভুর বদলে একজন রাজাকেই তারা অধিকতর শ্রেয় বলে মনে করত। দ্বিতীয় হেনরির পুত্র জনের রাজত্বকালে সামন্তপ্রভুরা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। ক্রুসেডের দরুন সামন্তপ্রভুদের উপর কর বৃদ্ধি এবং ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাসের কাছে রাজা জনের পরাজয়ের প্রভৃতি কারণে সামন্তপ্রভুরা রাজার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়। তারা রাজাকে দিয়ে বলপূর্বক ম্যাগনা কার্টা নামক দলিলে সই করিয়ে নেয়। ম্যাগনা কার্টায় সামন্তপ্রভুদের কতগুলো অধিকার স্বীকৃত হয়। যদিও এটা ছিল প্রকৃতপক্ষে একটি সামন্ত দলিল, তথাপি পরবর্তীকালে ইংল্যান্ডের ইতিহাসে সংঘটিত রাজা ও পার্লামেন্টের সংঘর্ষে ম্যাগনা কার্টাকে ইংল্যান্ডের জনগণের অধিকারের সনদ বলে আখ্যায়িত করা হয়। এ দলিলে রাজার ক্ষমতার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। তাই পরবর্তীকালে রাজার ক্ষমতাকে সংকুচিত করার উদ্দেশ্যে ম্যাগনা কার্টায় বর্ণিত ধারাগুলির উদ্ধৃতি দেয়া হতো। রাজার বিরুদ্ধে সামন্তপ্রভুদের শক্তি সঞ্চয় কৃষকদের উপর সামন্ত নির্যাতন আরও বাড়িয়ে দেয়। এই নির্যাতন ও শোষণ এক পর্যায়ে এত দূরে পৌঁছায় যে শেষ পর্যন্ত সমগ্র ইংল্যান্ডে ব্যাপক কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড টাইলরের নেতৃত্বে সংঘটিত এই বিদ্রোহ সম্বন্ধে পূর্বেই আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই বিদ্রোহ দমিত হলেও এর পরিণতিস্বরূপ ইংল্যান্ডে ব্যাপকভাবে সার্ফরা মুক্তি লাভ করে। অন্যদিকে সামন্তপ্রভুরা রাজার বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যেতে শুরু করে। ১২৬৫ খ্রিস্টাব্দে প্রথম ইংল্যান্ডের পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়। সাইমন ডি মনফোর্ডের নেতৃত্বে এই পার্লামেন্ট রাজা তৃতীয় হেনরির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়। যাজক ও সামন্তপ্রভুদের দ্বারা গঠিত এই পার্লামেন্টে এখন থেকে বণিক সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী রাজা প্রথম এডওয়ার্ড ব্যক্তিগতভাবে সাইমনের বিরোধিতা করলেও সাইমন প্রস্তাবিত পার্লামেন্টকে তিনি সমর্থন করেন। তার সময় গঠিত মডেল পার্লামেন্টের উদ্দেশ্য ছিল সামন্তপ্রভুদের উপর রাজার নির্ভরশীলতা কমানো। এর জন্য তিনি বণিকদের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার অধিকতর সুযোগ দেন। পরবর্তী রাজা তৃতীয় এডওয়ার্ডের সময় পার্লামেন্ট হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স এই দুই প্রকোষ্ঠে বিভক্ত হয়।
রাজার করধার্য করার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করা ছাড়াও পার্লামেন্ট এখন থেকে দেশের একমাত্র আইন প্রণয়নকারী সংস্থায় পরিণত হয়। চতুর্দশ শতাব্দী থেকে ইংল্যান্ডে ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন, ব্যবসা বাণিজ্যের প্রসার, শহরগুলির সমৃদ্ধি, মুদ্রার ব্যবহার, শ্রমশক্তির অভাব প্রভৃতি কারণে সামাজিক পরিবর্তনের সূচনা হয়। সামন্তপ্রভুদের ক্ষমতা ক্রমশ সংকুচিত হয় এবং ম্যানর প্রথা ভাঙতে শুরু করে। অন্যদিকে শতবর্ষব্যাপী যুদ্ধের সমাপ্তির ফলে ফ্রান্স থেকে প্রত্যাগত ইংরেজ সামন্তপ্রভু ও তাদের সৈন্যদল দেশে ভয়ঙ্কর অরাজকতার সৃষ্টি করে। যুদ্ধ সমাপ্তির দুই বছরের মধ্যে ইংল্যান্ড একটি মারাত্মক গৃহযুদ্ধে লিপ্ত হয়। 1455 সালে অনুষ্ঠিত এ যুদ্ধ ইতিহাসে সাদা গোলাপের যুদ্ধ নামে পরিচিত। সাদা ও লাল গোলাপের প্রতীকচিহ্ন নিয়ে হাউজ অফ ইয়র্ক ও হাউজ অফ ল্যাঙ্কাস্টার নামে দুই দল ইংল্যান্ডের রাজসিংহাসন দখল করার উদ্দেশ্যে এই মারাত্মক ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়। 30 বছর পরে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। যুদ্ধে বহু সামন্তপ্রভু সবংশে নিহত হয়। এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ ইংল্যান্ডে সামন্ত প্রথার উপর প্রবল আঘাত হানে। যুদ্ধবিধ্বস্ত দেশের জনগণ একটি শক্তিশালী রাজতন্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই সুযোগে 1485 সালে সপ্তম হেনরি নামে পরিচিত হেনরি টিউডর সিংহাসনে আরোহণ করেন এবং নতুন রাজশক্তির প্রতিষ্ঠা করেন। সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজবংশ টিউডর বংশ নামে পরিচিত। নবোদ্ভূত বণিক সম্প্রদায়ের সহায়তায় হেনরি সামন্তপ্রভুদের উপর শেষ আঘাত হানেন। সামন্তপ্রভুদের দুর্গগুলো কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয় এবং সামন্ত সৈন্যদল ভেঙে ফেলা হয়। বহুসংখ্যক সামন্ত জমিদার যারা রাজার শাসন মানতে অস্বীকার করে মৃত্যুবরণ করে এবং তাদের জমিদারি রাজার অধীনে আনা হয়। ইংল্যান্ডের রাজতন্ত্র ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ছিল। শহরের বণিকেরা ছাড়াও সদ্যমুক্ত কৃষক সম্প্রদায় দলে দলে রাজার বাহিনীতে যোগদান করে রাজশক্তি বৃদ্ধি করে। অন্যদিকে ইংল্যান্ডের সামন্ত জমিদারদের অধিকাংশ এখন নিজেরাই বণিক শ্রেণীতে পরিণত হয়। ম্যানর ভেঙে দিয়ে সেখান থেকে কৃষকদের ব্যাপকভাবে উচ্ছেদ করে সামন্তপ্রভুরা বেড়া দিয়ে ঘিরে সেগুলোকে পশুচারণ ক্ষেত্রে পরিণত করে। মেষচারণ ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং তারা এখন ফ্লান্ডার্স ও ইতালির বিভিন্ন শহরে পশম রপ্তানি করে বিশেষ অর্থশালী হয়ে ওঠে। এই নবোদ্ভূত সামন্ত প্রথা বণিক সম্প্রদায় সর্বপ্রকার অসুবিধা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যকেই তাদের প্রধান পেশায় পরিণত করে এবং সামন্ত প্রথার পরিবর্তে ইংল্যান্ডে ধনতন্ত্রের আবির্ভাবের পথ সুগম করে। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে ছোট বড় আরও কয়েকটি রাষ্ট্রের উদ্ভব হয়। ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলেই এটা সম্ভব হয়। পশ্চিমে শক্তিশালী স্পেনীয় রাজ্যের উৎপত্তি হয়। উত্তরে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন জাতীয় রাষ্ট্ররূপে আবির্ভূত হয় এবং পূর্বে পোল্যান্ড, বোহেমিয়া ও স্লাভ রাজ্য মাস্কভির আবির্ভাব ঘটে। স্বতন্ত্র জাতিসত্তা ও ভাষাভিত্তিক রাজ্যগুলি নিজ নিজ অর্থনীতিকে শক্তিশালী করে গড়ে তুলতে অগ্রসর হয়। বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক পিস্তল না দিয়ে তার হাতে সুন্দর সুন্দর বই তুলে দিন। বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।